মানুষ তো তার স্থায়ী নিবাসের জন্য পরোয়া করে না। মানুষ দেখতে পাচ্ছে মানুষের সামনে কত মানুষ চলে গেছে, আর চলে গেছে গেছে কেউ আর স্মরণই করে না। মাঝে মধ্যে আমার মনে হয় এই জন্ম দিবস মৃত্যু দিবস এই ধরনের জঘন্য বিধান যারা চালু করেছে তারা চালু করে এদের উপকারই করেছে, অন্তত বছরে একবার বাপের জন্য দোয়া করায়, তাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে আচরণ করার জন্য করে। এটা সলাত পড়ে বাপের জন্য কেউ দোয়া করে না। আল্লাহ নবী বলে গিয়েছে বাবা মা মরে গেলে দোয়া করতে রব্বির হামুমা কানা রাব্বায়ানি সাগীরা, ওই যে দোয়াটা সে তো হাঁটতে করতে পারবে, বসতে করতে পারবে, মসজিদে করতে পারবে, শুয়ে করতে পারবে, যখন বাপ মার কথা মনে পড়ে তখন করতে পারবে, সে এটা নিবে না, কারণ এটা কোরআন। সে নিবে মানুষের বানানো রাসূলের সুন্নাত বিকৃতকারী মৃত্যু দিবস, বছরে একবার মানুষ ডেকে খাইয়ে মানুষ দিয়ে কথা বলাবে, তার বাপকে তার বাপের জন্য সে বলবে না, সে বললে নাকি হবে না, তার বিয়ে তার বাপের কথা ছাড়া হয়নি। ও তো ছিল একটা বাজে ছেলে, ঘুরে বেড়াতো, ক্যারাম খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, সিগারেট খেত, আজে বাজে আড্ডায় ব্যস্ত থাকতো। ওর বাপের সুনামের কারণে আরেকজন ওর মেয়েকে ওর বাপের দিকে তাকিয়ে ফ্যামিলির দিকে তাকিয়ে ওর কাছে মেয়ে দিয়ে গেছে, ওর নিজের যোগ্যতা কেউ বিয়েটা পর্যন্ত করতে পারেনি, ওর বাপের কথায় ওর বিয়ে হয়েছে, ওর বাপের কথায় ওকে একজনে ছেড়ে দিছে, ওর অন্যায় মানুষ মার্জনা করেছে ওর বাপের দিকে তাকিয়ে, এত আদর করলো যে বাবা তার লজ্জা লাগে সেই বাবার জন্য দোয়া করতে, বছরে একবার মানুষ ডেকে এনে করায়, নিজে করবে না কেন? ওটা করলে যদি আল্লাহর আদেশ পালন হয়ে যায় এটা তো জঘন্য তো একটা কাজ, মানে আপনি আল্লাহর আদেশ পালন করলেন এটা কি ভালো কাজ হইল? মানে আপনি হয় এটা ভাই আপনার দ্বারা নয়, আল্লাহর আদেশ পালন করা এটা কি আপনার দ্বারা? আপনি তো হয় আপনি আপনি কেন করবেন? ছোট বড় কাজ মসজিদের ইমাম নিয়ে এসে করাবো, সিম্পল একটা ব্যাপার, এটাতে আমি কেন ইনভলভ হতে হবে? হ্যালো ইমাম সাহেব কালকে আমার বাড়িতে এসে খেয়ে যাবেন, সঙ্গে আরো পাঁচজন নিয়ে আসেন, পোলাও কোরমা গোস্ত যা আছে সব ম্যানেজ করলেন, ব্যবস্থা করলেন, খাওয়ায় হুজুরটা দোয়া করে দেন, এগুলো ছোটখাটো কাজ, আপনাকে কি শোভা পায়? আল্লাহর কথা মানতে হবে, আপনাকে কি শোভা পায় বলেন? কোথায় আপনি কোথায় আল্লাহ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে তাকিয়ে এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইলেন না, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ, তিনি যা বলেছে তাতেই করলাম, আপনার হৃদয় শান্তি আসলেও করলাম, হৃদয় শান্তি না আসলেও করলাম, আপনার কাছে যদি মনে হয় রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা শুধু এটা বলবো, এটা বললে হয়ে যাবে? জি এটা বললেই হয়ে যাবে। কারা কারা জানে রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, তবে জান কত বড় দোয়া, এটা বলে যে রব্বির হামুমা হে আমার প্রতিপালক, আমার মৃত বাবা মৃত মাকে আপনি দয়া করুন, কামা রব্বায়ানি সাগীরা যেভাবে তারা ছোটবেলায় আমাকে দয়া করেছে, জি আপনি কেঁদেছেন মা দৌড়ে এসে বুকের দুধ পান করিয়েছে, বাবা তার লুঙ্গিটা কিনে নিয়ে ঈদের মধ্যে শুধু আপনার শীতের কাপড় ব্যবস্থা করার জন্য, জানি এখন এত দরিদ্রতা নাই কিন্তু দরিদ্রতার সঙ্গে সঙ্গে সচ্ছলতার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ের অবস্থান পরিবর্তন হয়েছে, আগের বাবার ছেলে মেয়ের মায়ের খাবার জোগাড় করতো যাতে বাচ্চা দুধ পায়, এখনকার বাবা প্যাম্পার্স ডাইপার শীতের জাম্পার জুতা মোজা জোগাড় করতে করতে তাদের জীবন শেষ হয়ে যায়। আপনি মনে করিয়েন না যে একটা সময় গেছে এক পেট মায়ের শীতে খাইছে আরেক পেট আপনার পেশাবে মায়ের খাইছে, ওই সময়টা এখন যেমন নাই, ওই কষ্টটা মায়ের এমন এখন যেমন নাই, কিন্তু এখন নতুন কষ্ট যোগ হয়েছে, এখনকার বাচ্চারা বারোটা একটার আগে ঘুমায় না, দুই দিন পর পর সর্দি, তিন দিন পর পর নিউমোনিয়া, চার দিন পর পর জ্বর, মা বাবা ঘুমাতে এখনো পারছে না, আগের মারা পারেনি পেশাব আর শীতের কারণে দরিদ্রতার কারণে, এখনকার মারা পারে না শান্তিতে ঘুমাতে বাচ্চা কাচ্চার অসুস্থতার কারণে,
আগের মারা সারা বছর কষ্ট করেছে বাচ্চা পেটে নিয়ে প্রসবেও কষ্ট করেছে এখনকার আপনার ধারণা হতে পারে যে এখন তো সিজার করে মায়ের অন্তত প্রসব বেদনা তো হয় না আরে প্রসব বেদনা হয় না কিন্তু এই যে পেটটা কেটেছে বাচ্চাকে বের করে সারা জীবন এই ব্যথা ভোগে শীতকাল আসলে এই ব্যথা শুরু হয়ে যায় ঠিক মতো স্বামীর সাথে ঘুমাইতে পারে না ঠিক মতো কাজ করতে পারে না শুধু এই সিজারের কারণে আপনি মনে করছেন যে মানে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বললেই হবে জি একটু অনুধাবন করেন এই তুচ্ছ দুনিয়ার পেছনে স্ত্রী সন্তানের পেছনে পড়ে নিজের মা জান্নাতটাকে হারালেন আপনার একটা কথা বলি সবার মা কি আর খুব শিক্ষিত হবে জরুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে বোকা শোকা মা কিছু বোঝে না এমন মা বেশি কথা বলে খালি না করে খালি আপনাকে কথা শোনায় এমন মা কে দিয়েছে আপনাকে কে দিয়েছে আপনি কি নিজেকে পুরুষ থেকে মহিলা করতে পারবেন আপনি কি নিজের উচ্চতা বাড়াই ফেলতে পারবেন আপনি কি নিজের ভাষা আমি চেঞ্জ করে ফেলতে পারবেন কোনো কিছুই তো পরিবর্তন করতে পারছেন না কেন মায়ের পিছনে কেন লেগে আছেন যে এই মাটা লাগবে না যখন আপনি পৃথিবীতে আসছেন তখন তো আপনি নির্বাচন করতে পারেননি যে আমার এই মা লাগবে না এই মার দুধ আমি খাবো না এই মা লাগবে না আমার এই মার হাতে আমার পায়খানা পেশাব সাফ করাবো না আমার এই মা লাগবে না আমি কান্না করলে যে এসে আমার কান্না থামাবে আমার এই মা লাগবে না যেই মা বড় হলে আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না আমার বউয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না তখন তো আপনি এরকম পারেননি জি আপনার এই মা যাকে আপনার এত খারাপ লাগে এখন যে শুধু আপনার বউয়ের দোষ ধরে এই মাটা দুধ না দিলে আপনাকে দুধ দেওয়ার মতো কেউ ছিল না এই মায়ের পছন্দ করা জামা কাপড় গায়ে দিয়ে আপনি মাস্টার ডিগ্রি পাশ করেছেন এই মায়ের পছন্দ করা রান্না করা খাবার আপনি খেয়ে বড় হয়েছেন এই আপনার মা যাকে আপনার ভালো লাগে না ওর পছন্দ করা জামা কাপড় গায়ে দিয়ে আপনি আপনার সতর ঢেকেছেন এখন এই মাটা ভালো লাগে না না তুচ্ছ দুনিয়ার পেছনে পড়ে আহ আল্লাহ আপনার জন্য এমন জান্নাত দিয়েছে আপনি কি করবেন এটাকে গ্রহণ করেন জি ওই যে ঘরের ভিতরে শোয়া আছে মা দেখলে আপনার মেজাজ গরম হয়ে যায় কথা শুনলে আপনার গায়ে আগুন ধরে যায় কেমন কেমন করে যেন কথা বলে আপনার মা আপনার মনে হয় ওই মহিলার জি 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 যাকে আপনি এত তুচ্ছ মনে করছেন আপনার জান্নাতটা আল্লাহ ওই তুচ্ছ মহিলার পায়ের নিচে রেখেছেন আপনাকে বুঝাইতে পারবো না মনে হয় এটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছে যে আব্দুল্লাহ আব্দুর রহমান এই যে তুমি জান্নাত লাগবে ওই যে ওই পাগলের পায়ের নিচে ওই যে ওই বেশি কথা বলে ওই মহিলার পায়ের নিচে ওই যে তোমাকে এখন বোঝে না ওর পায়ের নিচে ওই যে যার খাবার দাবার সৌন্দর্য নাই তোমার কাছে মনে হয় যে মেহমান আসলে তুমি অপমান হও ইয়েস এই যে এত তোমার বিরক্ত লাগে তুমি চিন্তা করো এটার পায়ের নিচে তোমার জান্নাত তুমি কত নিম্ন মানের সবার মা তো আর কলেজের প্রফেসর হবে না হবে সবার মা তো আর ডাক্তার হবে না হবে সবার মা তো আর ইংরেজি বলতে পারবে না পারবে সবার মা তো আর সরকারি চাকরি করতে পারবে না পারবে সবার মা তো আর মানে খাবার দাবার মেনটেন করে অনেকদিন সুস্থ থাকার একটা চেষ্টা করতে পারবে পারবে জি এই যাকে দেখলে এরকম লাগে ও মহিলার পায়ের নিচে আপনার জান্নাতটাকে রেখেছে আল্লাহ লাগলেন নেন আপনি বুঝেন যাকে আপনি এক ঘরে করে দিয়েছেন এক কোনায় মানে আপনার জান্নাত কিছুক্ষণ আগে আমি বলেছি যে আখেরাতে যাকে সব চাইতে কম দেওয়া হবে এর চাইতে কম আর কাউকে দেওয়া হবে না তাকে পুরো পৃথিবী সমান দশটা দেওয়া হবে
আরো বেশি দেওয়া হবে। আপনি পুরো এই পৃথিবীর মতো দশটা দশ গুণ ঘরের এক কোনায় ফেলে রেখে দিয়েছেন, বুঝে আসে আপনার এই বেনামাজি বাবাটা? যাকে আপনার সন্দেহ হয়, আপনার ভয় লাগে, যার সামনে আপনি বউ রাখতে পারেন না, যে আলাদা ঘরে আপনি বাপকে রেখেছেন, এখন বাপ বোকা তো, আপনি জন্ম হওয়ার পরে বাপ নিজে থেকেই আপনার কষ্ট হবে বলে আগে এই ঘরে ছিল, শুধু আপনার কষ্ট হবে বলে। আফসোস, 40 বছর পরে যখন বাপ আপনার কোলে আসার কথা, 40 বছর পরে যখন আপনি বাপের মাথায় চুমু দেওয়ার সময় বাপের ঠিকই কিন্তু বেইমানি করে ফেলেছে। বাপ আপনাকে ধোকা দেয়নি, ঠিকই আপনার মাথায় এসে চুমু খেত, সকালবেলা বের হইতো সন্ধ্যাবেলায় আসত, এসে ঠিকই আপনার মাথায় চুমু খেত, আপনার ডাক্তার ওষুধের টাকার ব্যবস্থা করত, আপনার পড়ালেখার ফিস ব্যবহার করত, আপনার আদর করত। যখন বাপের কোলে আসার সময় হয়েছে, যখন এবার আপনার ঠোঁট গিয়ে বাপের মাথায় লাগবে সময় হয়েছে, যখন বাপ আপনার কাঁধে ওঠার সময় হয়েছে, যখন বাপকে এভাবে নিয়ে যাওয়ার সময় হয়েছে, তখন আপনি বাপকে এক ঘরোয়া করে দিয়েছেন। বাপ কিন্তু আপনাকে ভাগ করেনি, কারণ বাপ তো মানুষের দুইজন হয় না, মা তো মানুষের দুইজন হয় না, এই একজন বাপ আপনাদের চারজনের ব্যবস্থা করেছে। আজকে আপনার তিন ভাই শুধু তার বাপকে ডাক্তার দেখাচ্ছে না, আরেক ভাই টাকা দিতে পারছে না, তাই আগের বারে তো আমি নিয়ে গেছি, আবার ওকে বল। ব্যাপারটা এমন হয়ে গেছে, আপনার আব্বা আদর করার সময় বলেছে যে না, চুমু একটাকে চার ভাগ কর, তারপর চার ছেলেকে দে। একটা জামা কাপড় কি আপনাদের চারজনকে পড়াইছে? কোন বাবা কি একটা জামা কাপড় তার চার ছেলে সন্তানকে পড়াইছে? কিন্তু আজকে চারজন ছেলে মেয়ে মিলে তার বাপ মাকে যদি কাপড় না দেয়, কাপড় দেওয়া হয় না। দুনিয়া তুচ্ছ, যাই হোক অন্যদিকে চলে যাচ্ছিলাম, আপনাদের একটা কথা বলি,